বাঁচিতে কাঁড়িন্দি তট বিপিন সঙ্গীত করব মুদাভীরি নারী বদন কমলা স্বাদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মা মর পতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি প্রভু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। নমস্কার দর্শক বন্ধু, বর্ষা টিভির এই স্বতন্ত্র কার্যক্রম অমৃত কথা বিন্দুর প্রথম অধ্যায়ক আপনার স্বাগত। সংস্কৃত গোটে সুন্দর শ্লোকটি অছি, কোন হল সে শ্লোকটি, ন তত্ত্ব বচনম সত্য না তত্ত্ব বচনং মৃষা যদ ভূত হিত মত্যন্তং সত্যমিতি কথ্যতে। অর্থাৎ সমস্ত প্রাণীমানঙ্ক মধ্যে মনুষ্য হচ্ছে শ্রেষ্ঠ, কাহিঁকি শ্রেষ্ঠ না, শ্রীমদ ভাগবতরে অতিবড়ি জগন্নাথ দাস লিখিছেন, মনুষ্য দেহে দিব্য জ্ঞান দেখি সন্তোষ ভগবান। মানুষ গোটি এমতি প্রাণী যে বিচার করিবা শক্তি, বুদ্ধি, কথা কহিবা, ভাল মন্দ এইসব জিনিস তা পাখে থাকার মনুষ্য হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু বর্তমান সময়ে কোন হচ্ছে না, মানুষ সমাজে শান্তি দেখা কাহিনী না, তার কারণ হচ্ছে মনুষ্যর লোভ, মোহ, অহংকার ও বিবেক শূন্যতা। পূর্বপুরুষ মানে লিখিছেন, কাম ক্রোধ লোভ মোহ মদ যে মচ্ছর এমানঙ্ক যোগে প্রাণী জানতি যম পুর শরীরর এহি মানে অটন্তি বইরি ইহাঙ্কটু বড় শত্রু আউ নাহি যে কাহারি। কাম ক্রোধ লোভ মোহ মদ যে মচ্ছর এমানে সব হচ্ছেন মানুষ শরীরর বা প্রাণী মানঙ্কর গোটি গোটি বড় শত্রু। তেণু মানব সমাজর এই সব দোষ দুর্বলতাকে দেখি পূর্বরু বহু মহাপুরুষ মানে, নীতিকার মানে, বিদুর, ভর্তৃহরি, চাণক্য, পরাশর, মনু এবং সর্বোপরি শঙ্করাচার্য এমতি সব নীতিকার মানে, মহামান্য পূজ্যপাদ নীতিকার মানে বহুত নীতি শ্লোক গুলিয়ে রচনা করে যাই। তেণু তত্ত্ববাণী রূপে যাহা কুহাযাইছি তাহা যে সবুবেলে সত্য তাহা এপরি নুহে, কি তত্ত্ববাণীরে যাহা ন কুহাযাইছি তাহা যে মিথ্যা তাহা মধ্য ভাবিবা আমার ঠিক কথা নুহে। তেণু যাহা দ্বারা প্রাণী মানঙ্কর হিত সাধন হইথায় তাহা সত্য রূপে কথিত হুয়ে। তেণু আজি বর্ষা টিভি দ্বারা এই অমৃত কথাবিন্দু কার্যক্রম প্রথম অধ্যায়ে আমি পূর্বপুরুষ মহাপুরুষ মানঙ্কর সাধুসন্থ মানঙ্কর রচিত যে নীতিবাণী শ্লোকগুলিক সব রচনা করা যাইছি আমি তাহাকে ব্যাখ্যা করিবা। এহাকু ব্যাখ্যা করিবার দ্বারা মনুষ্য মানে তাহাকে শুনবে, উপলব্ধি করিবে এবং তাকে কার্যরে পরিণত করিবে, যাহাদ্বারা আধ্যাত্মিক মার্গর এক নূতন আলোকর সন্ধান পাইপারে এবং সুখরে জীবনযাপন করিবে। আজিপাই এতিকি,
ଅବଶିଷ୍ଟ ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ। ଶେଷରେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ଏତିକି ବିନତି, ଏତିକି ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଯେ ବର୍ତ୍ତମାନ ସାରା ବିଶ୍ୱରେ କରୋନା ଭାଇରସ୍ ଭଳି ଯେଉଁ ମହାମାରୀ ସଂକ୍ରାମକ ବ୍ୟାଧି ବ୍ୟାପିବାରେ ଲାଗିଛି, ହେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ, ଆପଣ ଏ ଯେଉଁ କରୋନା ଭଳି ଭାଇରସ୍କୁ ବା କରୋନା ଭଳି ରୋଗକୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଦୂରୀଭୂତ କରନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତ ଜନସାଧାରଣମାନଙ୍କୁ ନିରୋଗ ସୁସ୍ଥ କରି ରଖନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।